আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়াস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে কিন্তু আপনি অনেক উপকৃত হতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমি যদি কম ব্রাউজার চালাই তাহলে এই ভিডিওটি আপনার দেখার জন্য খুবই রিকোয়েস্ট করতেছি, কারণ এই ভিডিওটি দেখলে আপনার অনেক লাভ হবে বন্ধুরা, অনেক লাভ হবে, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং গোপন একটি টিপস। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই কম ব্রাউজার চালাই কিন্তু এগুলো টিপস আমরা কিন্তু জানি না। ঠিক আছে, এগুলো না জানার কারণে আমাদের মোবাইলে কিন্তু ভাইরাস হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ সময় বেশি হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি অবশ্যই পুরো দেখবেন, ঠিক আছে, অবশ্যই দেখবেন, একটু কষ্ট করে হলেও দেখবেন, বেশি বড় করবো না ভিডিওটা, যেটুকু হয় বন্ধুরা আমি ততটুকুই আপনাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে বন্ধুরা, তো ক্রোম ব্রাউজারের এ টু জেড সমস্ত সেটিং আজকের এই ভিডিওতে থাকতেছে। তো বন্ধুরা, জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো জাস্ট আমি ওপেন করতেছি। তো ওপেন করার সময় সময় উইন্ডোটা আমরা এভাবেই কম্পিউটার চলে আসে। তো এরপরে আমরা এই থ্রি ডট মেনুতে চলে যাবেন। ঠিক আছে বন্ধুরা, থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে সেটিং দেখতে পাচ্ছেন, তো সেটিংয়ে, ঠিক আছে বন্ধুরা, তো সেটিংয়ে যাওয়ার পর আমরা প্রথমে আলোচনা করব এখানে আপনার সার্চ অপশনটা নিয়ে। ঠিক আছে, সার্চটা অপশন আছে, গুগলে সার্চটা নিয়ে করবো। তো এখানে আমরা সবার ওদাই গুগলে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা ইয়াহুতে দিব না, ঠিক আছে, ইয়াহু আমরা চালাই না, ইয়াহু দিব না, তো আমরা তাহলে সেখানে গুগলে দিয়ে দেবো। তাহলে গুগল থেকে আমরা যা সার্চ করবো সব আমরা পেয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে অ্যান্ড্রয়েড সেটিংয়ে যদি ক্লিক করেন তো এখানে আপনি আপনার ফোনের লোকেশনটা এখানে অন করে দিতে পারেন। তো জাস্ট আমরা লোকেশন অন করবো না এটা। তো বন্ধুরা, এরপরে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ডটি ক্লিক করে দিবেন। তো উপরে দেখানো সেফ পাসওয়ার্ড, এটাকে যদি অফ থাকে তাহলে আপনারা এটাকে অন করে দিবেন। তো যখন আপনি এই ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো যে কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তো পরবর্তী সময় যখন আপনি ঢুকতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। পরবর্তী আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। আর এটা অটো সাইন ইন, এটাকে আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে আর সাইন ইন করতে হবে না, বারবার ঝামেলা করতে হবে না। তো জাস্ট আপনার ইচ্ছা আপনাদের এগুলো অন করে দিবেন আর ঠিক জন্য দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছেন আশা করি। তো বন্ধু, এরপরে দেখেন যে ভিউ অ্যান্ড ম্যানেজ সেভ পাসওয়ার্ড ইন ইওর গুগল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এটা খুবই একটি ইম্পর্টেন্ট গোপন সেটিং, জাস্ট আপনাকে এটা ক্লিক করে দিবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে তো সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো আমার জিমেল অ্যাকাউন্টে যতগুলো ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলা আছে সমস্তগুলো এখানে কিন্তু শো করবে। এরপরে চলে যাচ্ছে এখানে পেমেন্ট মেথড। ঠিক আছে, আমরা এখানে গুগল, ঠিক আছে, আমরা এখানে ক্রোম ব্রাউজারে পেমেন্ট করবো না, পেমেন্ট নিবো না। তো এখানে জাস্ট এখানে আমরা বাদ দিলাম। এরপরে অ্যাড্রেস অ্যান্ড মোড, তো অ্যাড্রেসে কোনো কিছু নাড়ার প্রয়োজন নেই, যখন আপনার এই ক্রোম ব্রাউজারে লেনদেন হবে তখন আপনি পেমেন্ট নেওয়ার সময় ওখানে অ্যাড্রেস দিতে হয়। তো এখানে বন্ধ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, নোটিফিকেশন, তো নোটিফিকেশন কিছু যদি আমরা এখানে অফ করে দিই তাহলে সমস্ত কিছু ক্রোম ব্রাউজার থেকে আমরা যাদের কিছু নোটিফিকেশন সব কিছু অফ হয়ে যাবে। তো এটা আমরা অতগুলো দেবো না, আমরা জাস্ট এখানে অ্যালাউ নোটিফিকেশন করে দেবো, অফ করে দেবো, এবং ডাউনলোড এখানে আমরা এটাকে অন করে দেবো, বাকিগুলো আপনারা এখানে অফ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, যেগুলো আছে এখানে সার্চ অপশনগুলো সেগুলো অফ করে দেবেন। তো আপনি এটা বুঝতে পারছেন, ডাউনলোড অন করে দেবেন, তাহলে আমরা ডাউনলোড করলে নোটিফিকেশনটা আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এরপরে এখানে আছে প্রাইভেসি। ঠিক আছে বন্ধুরা, প্রাইভেসি এখানে খুবই একটি ভালো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন সেটিং। এই আমি বলতেছি আপনাদেরকে যে এগুলো অটোমেটিকভাবে টিকচিহ্ন দেওয়া থাকবে, আর এই মাঝখানে দুটো হেল্প, অ্যাপ্রুভ, সেফ ব্রাউজিং, এই দুটো আপনার টিকচিহ্ন থাকবে না। তো এই দুটো অবশ্যই আপনারা কিন্তু এখানে টিকচিহ্ন দিয়ে দিবেন। তো দেখা যায় অনেক সময় আমরা যখন ব্রাউজারি করি তখন অটোমেটিকভাবে কিছু অ্যাপ্লিকেশন চলে আসে, তো যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলে, ইনস্টল করতে বলে, সেখানে যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দিই বা আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিই, তো সেইগুলোর মধ্যে কিন্তু অনেক ভাইরাস বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলোকে আমাদের মোবাইলের ডাটাগুলোকে হ্যাক করে নিতে পারে। তো ঠিক তেমনিভাবে আপনারা এই দুটো টিকচিহ্ন অবশ্যই দিতে ভুলবেন না, তাহলে আপনার মোবাইলে অটোমেটিকভাবে সে কোনো ফেক নোটিফিকেশনগুলো আসবে না। তো বুঝতে পারছেন বন্ধুরা, এরপরে অ্যাসেম্বলি সেটিংয়ের, এইটা অ্যাসেম্বলি সেটিং হচ্ছে টেক্সট। ঠিক আছে বন্ধুরা, এই টেক্সটটা আপনি আপনার টেক্সটগুলোকে বড়ো ছোটো করতে পারেন। আর এখানে জুম, এই জুমটা যদি আপনি টিকচিহ্ন দেন তাহলে আপনি এই ব্রাউজার করার সময় দুই হাতে টানলে এইভাবে ব্রাউজারটা জুম হবে। ঠিক আছে বন্ধুরা, দেখাই দিচ্ছে আপনাদেরকে। তো বন্ধুরা, মনে করেন এটি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে যখন এইভাবে দুই হাতে জুম করবেন তখন এইভাবে কিন্তু জুম করতে পারবেন। তো সেটা কিন্তু জুম সেটিং এর ছিল বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপরে যাবেন এখানে সাইট সেটিং। ঠিক আছে, এটা খুবই একটি ভেরি ইম্পর্টেন্ট সেটিং। ঠিক আছে বন্ধুরা, এখানে অল সেটিং যদি দিয়ে দেন তো আপনি যেতগুলো ব্রাউজার করেছেন বন্ধুরা সেই ব্রাউজারগুলো এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই ব্রাউজারগুলো ডিলিট করে দেবেন, নাহলে আপনার বন্ধু আপনার ফোন থেকে কিন্তু দেখে নিতে পারে। তো জাস্ট ব্রাউজারটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আসছে, ডিলিট করে দেবেন।
দেবেন অল ক্লিয়ার, এবার রেস্ট ক্লিয়ার, ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার রেস্ট করে দিলে আপনার ওয়েবসাইট এখান থেকে ডিলিট হয়ে যাবে। যেমন 18 প্লাস বাংলা নিউজ, এটা আমি এখানে রেস্ট ক্লিয়ার করে দেবো, আপনার এখানে এরাজারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধু। এভাবে কিন্তু আপনার সব ব্রাউজারগুলো ডিলিট করে দেবেন। এরপর এখানে লোকেশন দেবো ধরো, এই লোকেশনটাকে আপনি এখানে ব্লক করে দিবেন। এরপর ক্যামেরা, ক্যামেরাকে আপনি এখানে এখানে অন থাকবে, সবগুলো অন থাকবে, আপনার এখানে ক্যামেরাকে অফ করে দিবেন, নাহলে আপনার ফোনে সামনের ফোন ক্যামেরা দিয়ে এই আপনার ফোন থেকে আপনার ফোনের লোকেশন ক্যামেরাকে তারা হ্যাক করে নিতে পারে, ঠিক আছে বন্ধুরা, বের করে নিতে পারে। তো এরপর মাইক্রোফোন এখানে সব কিন্তু এগুলো অন থাকে অটোমেটিকভাবে, আপনি এগুলো সবগুলোকে অফ করে দেবেন, এটা খুবই একটি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা আপনাকে কিন্তু বারবার বলতেছি, এটা আপনার কিন্তু বারবার অফ করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এরপর দেখেন এখানে যা কেস হচ্ছে অ্যাড, এগুলো সব আপনার অন থাকবে, এগুলোকে আমরা অন অফ করে দেবেন, ঠিক আছে। এরপরে মিডিয়া আপনার সমস্ত এগুলো কিছু আছে, এগুলো সব আপনারা এখানে কিন্তু ব্লক করে দেবেন, ঠিক আছে বন্ধুরা, ব্লক করে দেবেন। তো এখান থেকে হচ্ছেন অটোমেটিকভাবে পেলে বন্ধ করে দেবেন, যে সেলে কোনো কাজের না। তো বন্ধুরা এরপর এটা বুঝতে পারছেন সাইট সেটিং, ঠিক আছে বন্ধুরা। এরপর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা খুবই একটা ইম্পর্টেন্ট না, আপনার এটা বাদ দিলাম, ঠিক আছে বন্ধুরা। এরপর আছে লাইট মোড, ঠিক আছে, লাইট অফ, এটা হচ্ছে যে আপনি কোন ওয়েবসাইটে কতটুকু ডাটা খরচ হয়েছে, সো সেইটা কিন্তু ডাটা এমবিগুলো সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এখানে গুগল এখানে যা আমি বেশি কিছু করি নাই, তো এখানে কিন্তু এটা অন করে দিলে আপনি কোন কোন ওয়েবসাইটে কতটুকু এমবি খরচ হয়েছে এবং কী কী করেছেন সবগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো এটা করলে আপনি করবেন। এরপর ডাউনলোড, ঠিক আছে বন্ধুরা, ডাউনলোডের উপরে দেখছেন ডাউনলোড লোকেশন, আপনি কোথায় ডাউনলোড করে লোকেশনটা রাখতে যাচ্ছেন সেটা এখানে এসডি কার্ড, ফোন মেমোরি, যেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে বন্ধুরা। এরপরে এই দুটো অপশন অ্যালাউ করে দিবেন, ঠিক আছে, ওয়াইফাই ডাউনলোড দুটা দিয়ে করতে চাই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাবেন এখানে শেষে যে অ্যাবাউট ক্রোম, ঠিক আছে, এই ক্রোম ব্রাউজারটি সম্পর্কে এখানে কিছু কিছু বিস্তারিত দুই একটি লোকেশন দেওয়া আছে, ঠিক আছে, এইগুলো বারবার এগুলো আপনারা পড়ে নিলে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ক্রোম ব্রাউজার সিকিউরিটি বিষয়গুলো জানতে পারেন, সিকিউরিটি করে রাখবেন এবং জানতে পারলেন। তো বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক টেকনোলজি ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি কিছু আপলোড করছি এবং করতেই থাকবো, এর চেয়ে ভালো ভালো। বন্ধুরা আপনি যদি মিস না করতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই আপনারা একটি ভালো কমেন্ট আমাদেরকে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো। খোদা হাফেজ, গুড বাই।